সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সন্ধে, না সন্ধে পার হয়ে গেছে কখন, মানে সন্ধে টন্ধে দিয়ে এসে একটু দোকান থেকে ঘুরে আসলাম, এখন বাজছে 7টা। তো তোমাদেরকে তো বলেছি যে আমার আর একটা বাড়ির সদস্যর সঙ্গে, মানে ডন বাড়ির, ওর সঙ্গে তোমাদের দেখা করাবো। এই সন্ধে হলো, ওই দেখো চিৎকার করছে, ভেতরে আসার জন্য ব্যস্ত, তখন থেকে বারান্দাতে বসেছিল, এখন আসলো। তো এই চা আমার সবারই খাওয়া হলো, চাটা খেয়ে নিয়ে দোকানে গিয়েছিলাম। তো দোকান থেকে এই সবে মাত্র আসলাম, এসে সবে মাত্র অনেকক্ষণই এসেছি, এসে দোকানে চা করলাম, তারপরে তোমার সন্ধে দিয়ে আসলাম ফার্স্টে এসে, তারপরে সন্ধ্যা সন্ধে দিয়ে একটুখানি এই তো বসে চা খেলাম। তো সন্ধে দিতে গিয়ে টমি করলো কি, মানে ও মানে আমার যে ঠাকুরের গলায় বেশ ভালোই ছিল, এবং সন্ধে দিতে গেলে ও মোটামুটি তোমার আমার সঙ্গে যায়ও, ওপরে যায় ভালো কথা, গেল খেলো খেললো, আবার তোমার তার মাঝে করবে কি, গাছ আছে গাছের পাতা মাথা ছিঁড়ে ছিঁড়তে চলে যাবে, ওই অবধি সব ঠিকই ছিল। কিন্তু আজকে উনি করলো কি, তোমার একটা আমার মানে ঠাকুরের যে জগন্নাথের সব ঠাকুরের গলে মালা দেওয়া আছে, যেগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়, তো ওই তোমার জগন্নাথের যে গলার মালাটা ওটাকে উনি খুলে নিয়ে দৌড় কি দৌড় পালিয়ে আসলো। দিয়ে সে ছুটো ছুটি মানে ওকে ধরা ওটা নিয়েও যাবে না, আর যদি বা ওর মুখের জিনিস আমি আর পড়াবো না ঠাকুরকে, তাই নিয়ে গিয়ে ও এখন তোমার ওই জানলাতে বসে আছে। কী করবে আমি যদি যাই, যা মাত্রই কিন্তু ও একদম মানে আমাকে দেখে হয়তো আরও দৌড়োদৌড়ি শুরু করে দেবে, এইসব ব্যাপার। তো চলো তোমাকে একটুখানি তোমাদেরকে ওর সঙ্গে একটুখানি পরিচয় করে দিই। মানে ও কী বলতো, ওকে ও হলো বাড়ির মানে ডন, ওকে দেখে সবাইকে ভয় পেতে হবে, এই যখন খুশি মন হিসু করে দিচ্ছে যেখানে সেখানে, খুব কম করে যদি আমরা সবাই হয়তো না থাকি, তারপর হয়তো ধরো সবাই হয়তো দোকান চলে যায়, আমি দোকান চলে যাই সন্ধ্যে থেকে, তখন ও না একা থাকে, ওকে এবার যদি ভিতরে রেখে যায় তখন আমার মনে হয় সবাইকে দেখতে না পেয়ে না তখন ও হিসু করে দেয়, রাগ করেই হোক বা কিছু বা কিছু সামনে সেরকম কিছু পেলে না সেটাকে ও ছিঁড়ে দেবে। তো তোমার যদি কিন্তু কিছু বলা যাবে না, কিছু বললেই হলো, একবারে মনে হয় যে আমরাই বোধ হয় কিছু করে ফেলেছি, বলতে গেলে এমন করবে না মনে হয় বাবা দরকার নেই, তার চেয়ে থাক তুই বাবা যা খুশি কর, আর একবার পারলে ইস্যু কর, দরকার নেই বলার তোকে, সব ঠিক আছে। মানে বাড়িতে মানে মানে ছেলে পেলের আদর হচ্ছে ওর বেশি আদর, মানে ওর বাপি তো এখন মানে ওকে কিছু বলতেও দেবে না, যেহেতু বললেই মানে ও যেহেতু ভাবে যে আমাকে বকছে বা মারছে, ওর জন্যে না ও নিজেকে বাঁচানোর জন্যেই হোক বা যাই হোক, ও নিজে এমন করে না দেখে ওকে দেখে ভয় লেগে যাবে, ভয় ছোটো বাবা ভাবে যে দরকার নেই, ওই জন্যে আর কিছু বলি না, কামড়ে দিলে আবার সাতখানি ইঞ্জেকশন খাও, ওর ইঞ্জেকশন করা আছে, তবুও যতই করা থাক কিন্তু আমাদের তবুও ভয় লাগে বলে মানে করাতে হয়, কামড়িয়েছে না কামড়ানো না, কামড়ানো বলতে একটা একটু খামচে খুঁচে দিয়েছে কামড়েছে, তবে করতে হয়েছিল। আর ও কিন্তু দেশি কুকুর, আমার আগেও একটা দেশি কুকুর ছিল যাকে আমি খাওয়াতাম, আমি করতাম, ও মারা গেছে, হয়ে গেল এই ছট পুজো আসলে 2 বছর হয়ে যাবে, ও আমার খুব প্রিয় কুকুর ছিল একটা, তা ওকে আমি খুবই ভালোবাসতাম, আর খুব ভালোও ছিল, ওটা মেয়ে কুকুর ছিল যেহেতু তো ভীষণ ভালো ছিল ওটা, আর এ খুবই এই হলো ছেলে কুকুর, ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু, বাপরে বা তেমনি রাগ। তো ও এই এই কুকুরটাকে, এটাও দেশি কুকুর, ওটাও দেশি কুকুরই ছিল, তো একে নিয়ে এসেছে আমার ছেলে নিয়ে এসেছে, এর বয়স হলো মনে হয় 3 বছর বয়স হয়ে গেল, ছেলে নিয়ে এসেছিলো একটা বিয়েবাড়ি খেতে গেছিলো, বিয়েবাড়ি খেতে গিয়ে রাত 12টার সময় দেখছি ওর ছেলে ছেলের বাবা দুজনে তখন ওর ছোট্ট কুচকি পাড়া ওকে নিয়ে আসলো, তো ওই তবে থেকে আছে, ওর বাপি যেহেতু নিয়ে এসেছে খুব আদরের ওর বাবার,
আর আমার যেটা আদরের খুব ছিল, যাকে আমি সত্যি খুব ভালোবাসতাম, সে আর নাই এখন। আর সত্যি কথা বলতে কি, এখনও মনে পড়ে, খুব ভালো একটা কুকুর ছিল সত্যি। তো চলো দেখি কি করছে, দাঁড়াও দেখাবো বা কী করো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দাঁড়াও দাঁড়াও, ওই দেখো মালাটা মুখে নিয়ে কেমন ছুটে ছুটে বেড়াচ্ছে। তবে শোনো শোনো শোনো, কিছু করবো না বাবা, দাঁড়াও, পুরো দেখানো মুশকিল। এই যে মালাটাকে নিয়ে কেমন বসে আছে দেখো। দিবি না, দিবি না, রোমে আয়, বাইরে আয়, বাইরে আয়, নিব না, এসো এসো মামা, এসো, কিচ্ছু করবো না, দিয়ে এসো, নিয়ে এসো, বাইরে নিয়ে এসে খেলা করো, ওটা তো আর পড়ানো হবে না ঠাকুরকে। তুমি তো খুব মাংস খাচ্ছ রোজ, তো তোমার জিনিস ওটা নিয়েও যাবে না। নিয়ে এসো মামা, নিয়ে এসো বাইরে, চলো ঘরে ঘরে বাবা, এইদিকে ডাইনিং এসো, ডাইনিং এসো। আবার গিয়ে ছেলের ঘরে ঢুকলো, এবার আপনি অত্যাচার, ও যা পাচ্ছে, যে এই যে এই যে এই যে কাগজগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। এই দেখো দেখো এই দেখো, দৌড় আছে, মানে কি বিশাল একটা ক্ষতি করে দিছে মায়ের, খুব আনন্দ। ওই যে এই যে দামা দামা, ধর তো ধর তো ধর তো, এদিকে দৌড়া, এদিকে ডাইনিংয়ে দেখ, গিয়ে গিয়ে শুধু ঘরে ঢুকে যাচ্ছে, নিয়ে টিয়ে খাটের তলে, যাতে ও নিতে না পারি মালা। বাবা ওর সাথে দৌড়াতে লাগলে না দুদিনে রোগা হয়ে যাব। টমি আসো আসো মাম্মা আসো, কই মালা কই, ওই দেখো ওকে দেখেছ, মালাটাকে কোথাও খাটের তলে মানে লুকিয়ে এলো, এই জানলা উঠে গেলো না, হাঁপিয়ে গেছে, দেখা যাচ্ছে, চলো কই মালা কই, মা কোথায় ফেললে মালা, কই কই, এ দেখো তারপরে হাঁপিয়ে গেছে, মালা নিয়ে খেলে খেলে হাঁপিয়ে কোথায় লুকিয়ে এসে এখন উনি জানলাতে জানলাতে বসলো, দুষ্টু কথা কার, জানলাতে বসলো দুষ্টু কথা কার, বসো বসো বসো, হ্যাঁ তুমি মালাটাকে কোথায় রাখলা, হ্যাঁ লুকিয়ে দিলে, ওটা তো নেওয়া যাবে না, বসো, দেখো ওরা সবাই তোমাকে কিন্তু দুষ্টু বলছে, তুমি ঠাকুরের মালা নিয়ে এসেছো, তোমার কেউ ভালো হলবে না, কেউ ভালোবাসবে, দুষ্টু কথা কার, বসো। এই দেখো দেখতে পাচ্ছ, এ দেখো জানলায় বসলো, কান চুলকানি হচ্ছে না, ওইখানে জানলায় বসে থাকতে ভালোবাসে, দেখবে সব রাস্তার লোকজন তাই জানলায় বসবে, খুব অত্যাচার, ওকে নিয়ে শান্তি নাই। ওই যে ওকে রেখে এখন ওই যে দোকান যাবো, ছেলেও নাই নিচে গেছে, ও দোকানেই আছে, এবার আমি যে দোকান যাব না, মানে আমার কিন্তু শান্তি নাই, ওই কী যে ছিঁড়বে কী যে করবে, মানে বসি তারা বসি, বিশ্বাস নাই ওকে, কী যে ছিঁড়ে ফিরে ফেলবে তার ঠিক নেই, আমার রেখে গিয়েও শান্তি নেই। যাই হোক কিছু করার নাই, যখন নিয়ে এসেছি তো দেখতে হবে, নষ্টই করুক আর সেই ওকে তো মানে ছেড়ে দেওয়া যায় না, আছে এখন প্রচুর জিনিস নষ্ট করে, জুতো আসলে সব বাড়িতেই হয় আমি জানি, জুতো থেকে শুরু করে সমস্ত কিছু যা পাচ্ছে, আর না থাকলে হয় তাহলে আরও, হয়তো যদি থাকছি তবে ভালো, তবু হয়তো কিছু বলে না, না কেউ একটা থাকলে ভালো হয়, মেয়ে থাকলে তাও হয়, ও কাউকে দেখলে না অতটা দুষ্টুমি করে না, তো মেয়ে তো এখন নাই, মেয়ে যেহেতু কলকাতাতে আছে গানের সূত্রে, আর মেয়ে আসবে হলো তোমার শনিবারের দিন মেয়ে আসবে, যেহেতু আমার শাশুড়ি মায়ের হ্যাপি বার্থডে মানে জন্মদিন আছে শাশুড়ি মায়ের রবিবারে, তাই ওর ঠাম্মার জন্মদিনে ও আগের দিন শনিবারে আসছে, ও থাকলে আমার অনেকটাই সুযোগ সুবিধা হয়, কারণ ধরো ও পুজো করা
তারপরে তোমার সন্ধ্যে দিয়েটা সত্যি কথা বলতে কেমন কি অবস্থা শুরু করেছে। আমার মেয়ের বন্ধু এসেছে, আরে ওরকম করেছে, ভয় পাচ্ছে, দাদা জালি খেয়ে নিল, দেখছো তো কি করছে, কারো আসার জন্য দেখবি তো, দেখেছো কেমন অত্যাচার শুরু হয়ে গেছে, ওকে দেখে এবার আরো অত্যাচার। টমি 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 না আনলাম, চলো তুমি না একটুখানি আগে ওই ঘরে ঢুকে যাও, নাহলে জ্বালিয়ে খেয়ে নিবে, ও বসতে দিবে না কাউকে, আবার ওকে কিছু বলা যাবে না। হ্যাঁ ওরম কয় না বাবা, দেখেছো তো কেমন, টমি ছাড়ো ছাড়ো ছাড়ো, যেতে দাও দাদাকে, হ্যাঁ ওকে ঘেরি, তুমি ঢুকো, ও ওটা তো লাগানো, কোন জ্বালা তুমি শুরু করলো, ঘরটা খুলতেছি তো ঘরে ঢুকু না, জ্বালিয়ে জ্বালিয়ে খেয়ে নিল, ওই দেখ সবকে ছিঁড়ে পুরো এক করেছে, ওর ব্যাগটাকে এবার ছিঁড়বে, বাইরে থাকো বাইরে থাকো, দুষ্টুমি করো না, এত জ্বালালে এত জ্বালালে তো মানুষ কেউ আসবে না বাড়িতে তোমার অত্যাচারে। হ্যাঁ এত অত্যাচার করলে হবে, যাও বসো গা ওই জানলায়, বসো গা জানলায়, বসো গা যাও, কী হলো কানে, যাও কা যাও ওই জানলায় বসো, মা জানলায় বসো, ভালো ছেলে জানলায় বসো, উঠে যাও জানলে উঠো, ও নিচে পালিয়ে যাস না, গেট খোলা নাকি গিয়ে নি, বাপরে বাপরে ওর অত্যাচারে শেষ হয়ে যাবো অর্ধেক, আয় আয় এখানে বস, এখানে বস, আসো চলে এসো চলে এসো চলে এসো, এই জানলায় বসো জানলায় বসো, তুমি হাঁপিয়ে গেছো বুঝতে পারছি, জানলায় বসো, আমি তোমাকে জল দিচ্ছি, হ্যাঁ ভালো ছেলে বসো বসো, মা বসো বসো, ভাবছে যে কোথায় গেল দাদাটা, আছে তোমার অত্যাচারে লুকিয়ে গেছে, লুকোনো ছাড়া কোনো গতি নেই কারো, তো আমি পালিয়ে গেছে, জানতাম পালাবে, এ দেখো একটুখানি যদি খোলা থাকে তো সেটাকে ও না মুখ দিয়ে ঠেলে একটুখানি বড় করে কোনো রকমে বডিটা যাতে ওর পাস হয় সেভাবে ও নিচে পালিয়ে গেছে বাবার কাছে, দেখি টমি যাই, টমি কি করছো মা, ইস্যু করা হয়ে গেছে নিশ্চয় নিচে এসে দাদুর ঘরে, চলো চলো উপরে চলো, চলো ইস্যু করেছে কোথাও, চলো বা এসো, কি করবে দাদু, দাদু চা খাচ্ছে, গরম চা খেয়ে ছাঁকা খেয়ে খাবি নাকি, চলো উপরে চলো চলো চলো, আচ্ছা আচ্ছা খুব হয়েছে ভালোবাসা, চলো চলো চলে এসো, হ্যাঁ যাবে না না তো বসবি নিচে, না আপনি কি ভালোবাসা করছে গো, বসো 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 বসো, ও বাবা টমি চলে গেলাম, থাক তাহলে বস, পালিয়ে যাস না, দরজা খুললেই তো পালিয়ে যাবে, ওটাই তো ভয়, যাবি না ওপরে যাবি না, একটু ফাঁকা পেলে হলো তাকে এখন ঠেলে বেরিয়ে পালিয়ে আসবে, ওই মনার বন্ধুটা এসছে তো বস, চুপ করে বস থাক, আমি চলে গেলাম, হ্যাঁ আদর খাবে বলে একদম শুয়ে মুয়ে একাকার অবস্থা, আদর হ্যাঁ বলছে আদর করো, করছে করছে, দাদু বসতে পারবে না, তুমি বসে থাকো, যাই বাড়ি উপরে যাই, কী করবো আর, ও আসবে না, ওর ইচ্ছে খুশি, ও আর আসবে না দেখলে তো, ওর পিছনে দৌড়াতে দৌড়াতে না হাঁপিয়ে যায়,
একটুখানি যদি খোলা পাচ্ছে তাহলে পালিয়ে আছে। দেখলা তো কীরকম করছে, ভয়ের চোটে আমার বাড়ি সবাই আসা ছেড়ে দিয়েছে। আর দেখলো আসলে গায়ে চেপে যাচ্ছে, কামড়াবে না হয়তো, কিন্তু ওই গায়ে মেয়ে যদি অত চাপে মানুষ ভয় পায় আর না পায়। এবার আছড়ে গেলেও তো ভয়, তার তো সে একই ইঞ্জেকশন করতে হবে রে বাবা। এত অত্যাচার, দোকান যাই, আর বেশিক্ষণ থাকা যাবে না বাড়িতে। ও এখন নিচেই থাকলো, দরজাগুলো সব লাগিয়ে দিয়েছে নিচে, না দোকান পালাই। আর দোকানে পালালে কাস্টমার থাকে, দোকানের কাস্টমাররা কত দেখে ভয়ে একদম একাকার অবস্থা, কিছু না করলেও মানুষ কুকুরকে দেখে স্বাভাবিক ভয় পায়। ও আবার এমনই মানুষকে দেখে এমন আদেখলে মুখ করবে, একবার চেটে মেটে গিয়ে আবার এমন আদর করতে লাগবে, ওরা ভয়ে এমনি হাঁটাটাক করে মরে যাবে হয়তো। ব্যাপারে বাবা আসলো না, বাবার কাছে থাকলো, থাক পরে আমি নিয়ে আসবো ওকে, আর নিজেই চলে আসবে মনে হয়। ঠিক আছে, রাখছি, আমি দোকান যাই।